আমরা মুর্শিদাবাদের মাছের হ্যাচারির ভিডিও দেওয়ার পর অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছিলেন কিভাবে যাব এই মাছের হ্যাচারিতে। তাই এই ভিডিওতে আমাদের সাথে আপনাদেরও নিয়ে যাব অভিজিৎ পালের হ্যাচারিতে, যিনি বহুদিন ধরে মাছের ব্যবসার সাথে যুক্ত। আজ ওনার থেকেই শুনে নেব কিভাবে শীতকালে বায়োফ্লকে মাছ চাষ করতে হয়। অভিজিৎ পালের পদ্ধতিতে যদি শীতকালে মাছ সুস্থ রাখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকবেন। মুর্শিদাবাদ স্টেশন থেকে আপনাকে টোটো ধরে প্রথমে পৌঁছতে হবে লালবাগ সদর ফেরিঘাট, তারপর ফেরিতে নদী পার হয়েই ওপাশে দেখতে পাবেন টোটো স্ট্যান্ড, সেখান থেকেই টোটো ধরে আপনি পৌঁছে যাবেন লালবাগ পীরতলা, আর এখানেই অভিজিৎ পালের হ্যাচারি। তাড়াতাড়ি যত টেম্পারেচার লো হবে ব্যাকটেরিয়া গ্রো হবে স্লো, অ্যামোনিয়া হাই হতে থাকবে। আপনার ট্যাঙ্কটা বিশেষত সানলাইট, যেখানে সানলাইট পড়ছে সবসময় দিনের বেলায় সেই জায়গাতে করাটাই উচিত, এবং রাউন্ড ট্যাঙ্ক করলে খুবই সুবিধা, তাতে গ্রোথ অনেক ফাস্ট, ফিড খরচা অনেক কম। এইভাবে করলে অবশ্যই এগিয়ে যাওয়া যাবে। তবে ছ্যামার মধ্যে একটু সমস্যা হয়, শীতের সময় খাবে কম ওরা এবং অ্যামোনিয়া হাই হবে, তবে সানলাইটে বায়োফ্লকের জন্য খুব বেটার। সব মাছ কি বায়োফ্লকে করা সম্ভব? সব মাছই মোটামুটি হবে বায়োফ্লকে করা সম্ভব, তবে বায়োফ্লকে লাভটা দেখতে হবে চাষির, বা যে বায়োফ্লক করছে তারা কি কি মাছে বায়োফ্লক করলে হাই ডেন্সিটিতে করতে পারবে এবং লাভাংশ বেশি করতে পারবে এবং আগিয়ে যাবে সামনের দিন। যেমন বায়োফ্লকে শিং, মাগুর, তারপরে ট্যাংরা, পাবদা, সব থেকে বায়োফ্লকে ট্যাংরা পাবদা হাই গ্রোথ হয় এবং খুব ভালো হয়, তবে ওদের 24 ঘন্টা এয়ারেসেন্স রাখতে হবে এবং ট্যাঙ্কটা হতে হবে সানলাইটের ওপরে। এরা খুব দ্রুত গ্রোথ করে এবং বাজার মূল্য এদের অনেক। আপনার ভিয়েতনাম কই কত পাবেন? 200 টাকা, কিন্তু আপনার পাবদা পাবেন 800 থেকে 900 টাকা কিলো, এবং খুব তাড়াতাড়ি গ্রোথ এদের। ট্যাংরা এদের লোডটাও বেশি পরিমাণ দেওয়া যায়, দেশি মাগুর। হ্যাঁ, তবে বায়োফ্লকে যারা সিং করছে তাদের জন্য একটু সমস্যা হচ্ছে, শীতে কেউ বলছে খাচ্ছে না, কেউ বলছে ফিড নিচ্ছে না, অ্যামোনিয়া হাই হচ্ছে, হবে, তার কারণ এরা ঠিকঠাক প্রিপারেশন নেয়নি বলে এই জিনিসগুলো হচ্ছে। যেমন বায়োফ্লকে সিংই দিনের বেলা কখনো খাবে না, টেম্পারেচার লো হয়ে গেলে আপনি রাত্রে দুবেলা খাবার দেন, একদিন 7টা থেকে 8টার মধ্যে দেন, আর একবার দেন আপনি 4টের সময় দেন, দেখেন আপনি 60% খাবার খেয়ে নেবে।
এবং দ্রুত খাবে, লাইট জ্বালিয়ে কখনো খাবার দেবেন না, তাহলে মাছগুলো উঠতে ভয় পাবে। আপনি দেখবেন লাইট অন্ধকারে খাবার দিয়ে ফট করে একবার লাইট দেখে দেখবেন হ্যাঁ মাছ উঠেছে কিনা, খাবার খাচ্ছে কিনা। খাবার দেবেন যেমন যেমন খাবেন তেমন তেমন দেবেন, কখনো ভিজে থাকতে দেবেন না। আমি দিয়ে দিলাম ট্যাঙ্কে, খেলো কি খেলো না, মাছটা সেই প্রোটিন খাবারটাকে তলে গিয়ে সেটা এমনই হাই হয়ে যায় এবং ডাইজেস্টের প্রবলেম হয়ে যায় এবং সেই মাছ তলে থাকতে পারে না, ঘা চলে আসে, ফাঙ্গাস জাতীয় ব্যাকটেরিয়াল চলে আসে, লেজগুলো পচে পচে যেতে থাকে, এগুলো সমস্যা হতে থাকে। সামনেই তো শীত পড়তে শুরু হয়েছে, এখন তো জলের টেম্পারেচার নেমে যাবে, তো ফ্লক নষ্ট হবে, জলে অ্যামোনিয়াও বাড়বে, তো এটার জন্যে মানুষকে কোনো সাজেশান দিবি? যারা সানলাইটে ট্যাঙ্ক করেছেন তাদের পক্ষে শীতের জন্যে করণীয় হচ্ছে দিনের বেলায় ওপরটা খোলা রাখবে, সূর্যের আলে আলোতে জলের টেম্পারেচারটা অনেকটা হাই হবে এবং সন্ধ্যের ঠিক 5টার সময় ওপরে একটা তিরপল জাতীয় কিছু দিয়ে দিতে হবে যাতে নিয়রটা না আসে। নিয়রটা পড়লে জলের টেম্পারেচারটা অনেকটা লো হয়ে যায়, তখন মাছ কিন্তু খাবে না। আপনি দিনের বেলায় খুলে রাখলেন, সকাল রাত্রে একটা তিরপল দিয়ে দিলেন, তাই টেম্পারেচার হাই থাকবে এবং রাত্রে খাবার দেবেন, দেখবেন 100% মাছই খাবার খাবে, এমনও আপনার হাই হবে না। তখন টেম্পারেচার হাই থাকছে, ব্যাকটেরিয়াগুলোর কাজ করবে, ফ্লক তৈরি হবে। যখন একদম 9-10 টেম্পারেচার চলে আসবে তখন মাছ খাওয়া অটোমেটিকলি বন্ধ করে দেবে, তখন আপনার অ্যামোনিয়া হাই হওয়ার কোনো ব্যাপার, মাছ না খেলে অ্যামোনিয়া হাই হবে না। তো ব্যাকটেরিয়া তাজা থাকবে, লাইভ থাকবে, কিন্তু ফ্লক আসবে না। ফ্লক না আসলে অসুবিধা নাই, আপনি ফ্লকটা নিচে ডাউন হয়ে যাবে, সেই ফ্লকটা 10 দিন পরে আপনি ড্রেন করে আউটলেট করে দেবেন, কিন্তু ব্যাকটেরিয়া আপনার লাইভ থাকবে। আবার টেম্পারেচার যখন আপনার মার্চ মাস ঢুকে যাবে সেই তখন আপনার ব্যাকটেরিয়াগুলো আবার কাজ করতে থাকবে, আবার ফ্লক মাছ খাবে যখন তখন আবার ফ্লক তৈরি করবে। ওয়েস্ট বেঙ্গলের টেম্পারেচারের জন্য খুব সমস্যা, আমাদের 3 মাস বসে থাকতে হয়, কিন্তু মাছে আপনার সমস্যা নয়। তার আগে আপনার 2টো অ্যান্টিবায়োটিক যদি মাছে খাই দিতে পারেন খাবারের সঙ্গে, তাহলে মাছ হেলদি থাকবে, কোনো রকম ফাঙ্গাসিয়ালও হবে না, কোনো ঘা হবে না, কোনো রকম অসুবিধা হবে না মাছে। যেমন অ্যান্টিবায়োটিকের নাম হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন 500 আর আপনি টেট্রাসাইক্লিন, এই 2টো অ্যান্টিবায়োটিক যদি পার কুইন্টালে 3টে করে, আপনার চেম্বারে কত কুইন্টাল মাছ আছে পার কুইন্টালে 3টে করে খাবারের সঙ্গে, আর ওর সঙ্গে ডাইজিন দিয়ে দেবেন লিকুইড, যেটা মাছের ওই অ্যান্টিবায়োটিক খাওয়াছেন তো সেটা মাছের মানে হজম করতে সুবিধা হবে এবং মাছ সেই ওষুধগুলো খেয়ে তাদের অ্যান্টিবায়োটিকটা ওদের বডিতে ঢুকে গেল, কোনো রকম ফাঙ্গাস বলেন, মাথা লাল হওয়া বা টন্স হওয়া, কাঁটা ধারে দেখবেন লাল লাল হয়ে ফুলে গেছেন, ওখান থেকে ঘা হয়ে যাচ্ছে, সেগুলো হবে না, লিভার ফুলে যাচ্ছে, পেট ফুলে যাচ্ছে, সেইগুলো কোনো রকম হবে না, মাছ আপনার 3 মাস স্টেবল থেকে যাবে ট্যাঙ্কে, কোনো অসুবিধাই হবে না। আর যদি অল্প অল্প খাবার নেয় তাহলে খাবার দেবেন রাত্রে, টেম্পারেচার লো হাই থাকবে, রাত্রে খাবার দিলেই দিনের বেলায় কোনো রকম খাবার খাবে না শীতকালে। যারা এখন ট্যাঙ্ক রেডি করে ফেলেছে তারা বলছে আমার ট্যাঙ্কে এমনই হাই হচ্ছে, কারণ তারা প্রোবায়োটিক গুড় ফুড সবই মোলাসেস জল প্রিপারেশন রেডি করে দিচ্ছে, কিন্তু এখন যা টেম্পারেচার তাতে প্রোবায়োটিক কাজ করছে অনেক দেরিতে, মানে ব্যাকটেরিয়া গ্রো করছে অনেক দেরিতে, 4-5 দিন পরেই দেখছে আমার ফ্লক হয়ে গেছে হালকা, আমি মাছ ছেড়ে দিয়েছি, যে হিউজ পার্সেন্ট মাছ ছেড়ে দিচ্ছে, তাদের এমনই হাই হচ্ছে, কেননা তাদের ব্যাকটেরিয়া ঠিকঠাক গ্রো করেনি, মানে এই টেম্পারেচারে ব্যাকটেরিয়া অনেক স্লো গ্রোথ হচ্ছে, তাদের রাখা উচিত 10-15 দিন, তবেই ব্যাকটেরিয়াগুলো কাজ করবে, তারপরে মাছ ডালুক, তবে তাদের অ্যামোনিয়াটা 0% আসবে। কেউ 5-6 দিন প্রোবায়োটিক দিয়েই মাছ ঢেলে দিচ্ছে, তাদের অ্যামোনিয়া হাই হবে স্বাভাবিক, তাদেরকে মোলাসেস কন্টিনিউ 15 দিন 100-150 গ্রাম করে পার ডে দিতে হবে, তাহলে অ্যামোনিয়াটা ওদের কন্ট্রোলে আসবে। যেমন বায়োফ্লকে শীতকালে বলেন এমনি সময়েও শিঙিতে খুব সমস্যা হচ্ছে, পেট ফুলে যাচ্ছে, কাঁটা দেখছেন কাঁটাটা আলাদা হয়ে যাচ্ছে আর পাখাটা আলাদা হয়ে যাচ্ছে, মাথাটা ফুলে যাচ্ছে, মাথাটা ফোলার হচ্ছে, মাথার মিডিলটা ফোলার হচ্ছে অধিকভাবে ফিডিং করা, অধিকভাবে ফিড দিলে কী হয় মাথার সিটটা আছে যেখানে সেখানে ফেটে যাবে মাথা, তখন মাছ মারা যাবে এবং মাছের লিভার ফুলে যাচ্ছে, পেট মোটা হয়ে যাচ্ছে, জল জমে যাচ্ছে, শিঙিতে এই প্রবলেমগুলো হচ্ছে। তখন ওই প্রবলেমগুলো হচ্ছে কখন, আমি মাছ ট্যাঙ্কে খাবার দিয়ে দিলাম, খাবার দেওয়ার থেকে আমি দেখলাম না, দিয়ে বাড়ি চলে গেলাম, আমার খাবার কতটা খেলো না খেলো, দিয়ে মাছ যখন আলসেভাবে কোনো রকম সেই ভিজা খাবারটা খাচ্ছে, ভিজা খাবারটা খাচ্ছে, তখন ওর সঙ্গে ব্যাকটেরিয়া চলে যাচ্ছে পেটে, ওদের সেই লিভারটাকে ড্যামেজ হয়ে যায়, তখন পেটে জল জমে যাচ্ছে, সেই মাছগুলো মারা যাচ্ছে। আমাকে দেখতে হবে ট্যাঙ্কে যেমন যেমন মাছ খাবে তেমন তেমন আমাকে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে ফিড, যাতে ফিডটা জলটা শোষণ না করতে পারে, জল শোষণ করার আগে ফিডটা নিয়ে নেয় মাছ এবং তাতে 14%টা মাছ সঠিকভাবে পেয়ে গেল। আর ফিড যখন জল নিয়ে নেবে 14% যখন আপনার বস্তায় লেখা আছে 30%, সেই 14% আপনার 10%-এ চলে আসবে। যেমন যেমন ফিড নেবে তেমন তেমন আপনি মাছের খাবার দেন, খাবার খাচ্ছে না বলে আপনি খাবার দিয়ে দিলেন সেটা কিন্তু খুবই ক্ষতিকারক, সেই খাবারটা জলে ভিজে নিচে বসে গেল, সেটা ট্যাঙ্কের মধ্যে একটা ফাঙাল তৈরি করবে,
এবং সেই ফাঙ্গালটা আপনার মাছের ঘা তৈরি করবে, ব্যাকটেরিয়া পুরো মাছ আপনি কখন কখন মরে যাবে আপনি বুঝতে পারবেন না। তারপরে বায়োফ্লকলে অনেকেই অনেক রকম প্রশ্ন করছে, দাদা এই করব ওই করব, কিন্তু তারা প্রিপারেশন ঠিকঠাক নিচ্ছে না, কখনো চুন দিচ্ছেন বেশি, কখনো মোলাসেসি দিচ্ছেন বেশি। প্রথম অবস্থায় আপনি ফার্স্ট স্টার্টিং জলটা প্রিপারেশন ঠিকঠাক করুন। আপনি সিড ছালেন, আপনি 50% জল ভরুন, সেখানেই যা যা প্রিপারেশন দরকার সেটাই দিন। তারপরে প্রথম ছোট অবস্থায় মাছ কী হয়, অক্সিজেন নিতে অনেকটা গ্রো করতে হয়। আপনি যদি 1.5 ফুট জল রাখেন, খুব তাড়াতাড়ি অক্সিজেন নেবে, মাছ খেলবে, মাছ যেই যেই বাড়বে সেই সেই আপনি জল ভরুন আর সামান্য টিডিএস বাড়ান। যেমন শিঙি, দেশি মাগুর, এদের টিডিএস সবসময় 800 থেকে 900 মধ্যে রাখুন, এদের টিডিএস কখনো বাড়াবেন না। 800 থেকে 1800 মধ্যে টিডিএস রাখছেন, তাদের মাছ হবে সাদা, তাদের বাজার মূল্য অনেক কম, তাদের টিডিএস অনেক কম রাখেন, বেশি সম্ভবত 500 থেকে 800 মধ্যে থাকলেই ভালো। তাতে কী হবে, মাছের রঙটা অনেকটা লালটে আসবে, বাজার মূল্য অবশ্যই বেশি। আর শিঙি আর মাগুরের ক্ষেত্রে টিডিএস বেশি রাখা অবশ্যই ঠিক নয়। শিঙি আর মাগুরকে দেখবেন বেশি লবণাক্ত জলে রাখলে মরে যায়, তার জন্য ওরা অল্প টিডিএসে থাকলে ওরা সব হেলদি থাকে। যেমন কইয়ের ক্ষেত্রে, কই আপনি রাখুন 1500 থেকে 1600 বা 1000 থেকে 1500 মধ্যে কই রাখুন, অসুবিধা নাই। কইয়ের ভিয়েতনাম কই যেখানে বায়োফ্লকে করছেন, সেখানে আপনি 15 দিন পর পর কিছু পার্সেন্ট মানে 25% জল এক্সচেঞ্জ করে দিন, আবার 25% জল ভরে দিন, আপনার লবণ দেওয়ার প্রয়োজন নাই। যখন বড় হয়ে গেল, যখন আপনার কেজিতে 50টা চলে আসলো, তখন তখন আপনার খাবে বেশি, পটি করবে বেশি, ফ্লক তাড়াতাড়ি হবে বেশি, আপনি এক্সচেঞ্জ করুন তাড়াতাড়ি আপনার কমে। কিছু কিছু মাছ আছে যারা ফ্লক খায় না, আর কোন কোন মাছগুলো ফ্লক খায় তাও আমি বলে দিচ্ছি। ফ্লক খায় একমাত্র আপনার তেলাপিয়া মনোসেক, আর খায় চিংড়ি, আর এক খায় আপনার আইএমসি, সব মাছই ফ্লক খায় কম বেশি। আর কই বলেন আর শিঙি বলেন মাগুর বলেন, এরা ফ্লক খায় না। হ্যাঁ, হাইব্রিড মাগুরটা খুব ফ্লক খায়, ফ্লক খায় কখন, যখন প্রোটিনে কনভার্ট হবে। প্রোটিনে কনভার্ট না হলে আপনার কোনো মাছই খাবে না, ফ্লক কোনো মাছ খায় না। প্রোটিনে কনভার্ট যখন সাদা টাইপ হয়ে যাবে ফ্লকটা, আপনার দেখবেন একটা সাদা সাদা একটা দালা দালা চলে আসছে, তখন আপনার মাছটা খাবে। এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বাটনটি ক্লিক করুন, যাতে সবার আগে এই চ্যানেলের সমস্ত ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান।